হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এটা তোমরা সাজেশন ভিডিও বলতে পারো। তো তোমাদের কিছু জিজ্ঞাসা ছিল, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো ভাবলাম। তো তোমাদের রাউন্ড ওয়ান যে প্রসেস, সেটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো রাউন্ড টু প্রসেস এবার স্টার্ট হবে তোমাদের কাউন্সিলিং প্রসেস। তো সেটার জন্য তোমাদের কিছু ডাউটস রয়েছে, তো সেইটা এই ভিডিওতে পুরোটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখো, প্রথমে রাউন্ড ওয়ান যে যে প্রসেসে তোমরা করেছো, রাউন্ড টুও কিন্তু সেই প্রসেসেই হবে। এবার এখানে একটা ব্যাপার আছে, যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছো, মানে যারা রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করোনি, যারা রাউন্ড টুতে একদম ফ্রেশভাবে পার্টিসিপেট করতে চলেছো, তাদের পুরো প্রসিডিওরটা করতে হবে। মানে প্রথম থেকে রেজিস্ট্রেশন থেকে শুরু করে পেমেন্ট, ভেরিফিকেশান, চয়েস ফিলিং, এই সব পুরো যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু করতে হবে। এবং যারা অলরেডি ভেরিফাইড ক্যান্ডিডেট রয়েছে রাউন্ড ওয়ানের, তাদের কিন্তু পুরো প্রসেসটা করার কোনো প্রয়োজনীয়তা নেই, তাদের শুধু চয়েস ফিলিংটা করলেই হবে। ঠিক আছে, তো তোমরা চয়েস ফিলিং থেকে করতে পারবে। এবার আসবো, কিছু নিউ রুলস হয়েছে, তোমরা জানো এবার বুলেটিনে তোমরা দেখেওছো। তো একটু ক্লিয়ারলি বলতে বলেছিলে, তাই আমি একটুখানি ব্যাপারটা ক্লিয়ার করছি। তো তোমাদের যে বুলেটিনটা পাবলিশ হয়েছিল, তাতে কিন্তু বলা আছে যারা রাউন্ড টুতে পার্টিসিপেট করতে পারবে। দেখো, যারা রাউন্ড ওয়ানে ভেরিফাইড ক্যান্ডিডেট রয়েছো, যারা অ্যালাউ তোমাদের অ্যালোট হয়নি, কোনো কলেজ অ্যালোটেড হয়নি, তো তারা তো অবভিয়াসলি রাউন্ড টু এর জন্য তোমরা পার্টিসিপেট করতে পারবে। এবং যারা তোমাদের আপগ্রেড করেছো, মানে কলেজে ভর্তি হয়ে গেছো এবং হওয়ার পরে যে আপগ্রেড করেছো, তারা কিন্তু অবশ্যই রাউন্ড টুতে পার্টিসিপেট করতে পারবে। এবং যেসব ক্যান্ডিডেটরা তোমরা কলেজ মনের মতো কলেজ পাওনি, তোমরা যাওনি, মানে রিপোর্ট করনি, তারাও কিন্তু অনায়াসে রাউন্ড টুতে পার্টিসিপেট করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার আসি, যারা করতে পারবে না, কারা করতে পারবে না? যারা ভেরিফাইড ক্যান্ডিডেট নও, ঠিক আছে, তারা প্রথমত যে রাউন্ড টু প্রসেস রয়েছে সেখানে পার্টিসিপেট করতে পারবে না। যারা চয়েস ফিলিং করবে না, তারা পার্টিসিপেট করতে পারবে না, মানে রাউন্ড টুতে তারা অবশ্যই সেই প্রসেসটার মধ্যে তোমরা যেতে পারছো না, যদি চয়েস ফিলিংই না করো। আরেকটা হচ্ছে, যারা তোমরা যে আপগ্রেড যে অপশানটা ছিল সেখানে তোমরা নো করে দিয়ে এসেছো, মানে আপগ্রেড করোনি, ফুলি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তারা কিন্তু তোমরা রাউন্ড টুতে পার্টিসিপেট করতে পারবে না। এবার এই বছর থেকে নতুন একটা রুল হয়েছে, তোমরা অনেকে জানো হয়তো, যে এতদিন ছিল যে রাউন্ড ওয়ান অবধি কোনো কলেজ পেলেই তোমরা আপগ্রেড করতে পারবে। ঠিক আছে, রাউন্ড টুতে কোনো কলেজ পেলে অবশ্যই ভর্তি হতে হবে এবং সেটা ফুললি অ্যাডমিশন নিতে হবে, তোমরা আপগ্রেড করতে পারবে না। কিন্তু এবছর বুলেটিনে পরিষ্কার লেখা আছে, রাউন্ড টুতেও তোমরা যদি কোনো কলেজ পাও, সেই কলেজ যদি তোমাদের পছন্দ মতো না হয়, তাহলে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে সেখানে কিন্তু আপগ্রেড করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা তোমাদের জন্য। ঠিক আছে, তো বলবো যারা রাউন্ড ওয়ানে ভর্তি হওনি, রাউন্ড টুতে যারা কলেজ পেয়ে যাবে তারা কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যাবে, কারণ সেখানে আপগ্রেড যখন অপশান তোমরা পেয়ে যাচ্ছ, এতদিন হতো না, সেখানে তোমরা এই সুবিধাটা পাচ্ছ, আপগ্রেড করতে পারবে রাউন্ড টুতে। তাই জন্য অবশ্যই রাউন্ড টুতে যে কলেজটা তোমাদের অ্যালোটেড হবে সেখানে কিন্তু তোমরা ভর্তি হয়ে যাবে। আমার মতে মনে হয় ভর্তি হয়ে যাওয়াটাই অনেক বেটার, এবং সেখান থেকে তোমরা আবার আপগ্রেড করতে পারবে, রাউন্ড থ্রির জন্য আবার পার্টিসিপেট করতে পারবে। এবং আমার মনে হয় যারা রাউন্ড ওয়ানে একদম পার্টিসিপেটই করোনি, তারা কিন্তু অবশ্যই রাউন্ড টুতে পার্টিসিপেট করো। তারা আমি কিন্তু কাটাবো বলে দিয়েছি, কতটা কি কমতে পারে বা পারে না সেটা নিয়ে আমি একটা নিজস্ব মতামত দিয়েছি, সেই ভিডিওটা ডেসক্রিপশনে আছে, সেটা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কীরকম কমতে পারে, কি আদৌ কমতে পারে কি কাট আপ। ঠিক আছে, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি আগে। তো এইটা ছিল তোমাদের একটা সাজেশন ভিডিও, এবং পুরোটা ক্লিয়ার করলাম যে প্রসেসটা কি হতে চলেছে। তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে 14 তারিখ থেকে, এবং চয়েস ফিলিং যারা করবে তারা কিন্তু 21 তারিখ থেকে তোমরা চয়েস ফিলিং করতে পারবে। তো তোমরা জানো ডেটগুলো তোমাদের দেওয়াই আছে, তবুও আমি একবার বলে দিলাম।
এবং তোমরা যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আবার তোমাদের সেই পুরো প্রসেসটা করতে হবে, রেজিস্ট্রেশন থেকে শুরু করে পুরোটা, এবং ভেরিফিকেশন হবে, তারপর সেই ভেরিফাইডের যে ক্যান্ডিডেটের লিস্ট বেরোবে, এবং তারপরে চয়েস ফিলিং। এবং যারা অলরেডি ভেরিফাইড ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু একেবারে চয়েস ফিলিং দিয়ে স্টার্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি